সামনে মনে হয় চেকিং হচ্ছে, আল্লাহ আমাদের ধরে ফেলছে। বিসমিল্লাহ, বাইকের হর্নটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে এবং অন্য আরেকটা হর্ন লাগাইলাম। এখন যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটের দিকে, আছি এখন কদমতলিতে। আর কদমতলির এই পাশে মানে বাইকের গ্যারেজের দিয়ে কিন্তু যাওয়ার জন্য মানে একদম কাছাকাছি রাস্তা হচ্ছে এটা। কদমতলি থেকে আসলে যদি এদিক দিয়ে বাইরেতে যাই তাহলে এইটাই একমাত্র পথ, আর নইলে মানে আগ্রাবাদের দিক দিয়ে ঘুরে যাইতে হবে। সো এদিক দিয়ে যাইতে হচ্ছে, কিছু করার নাই, রং সাইড হয়ে যাচ্ছে, বাট অল্প একটু পথ। সামনেও মোটামুটি ক্লিয়ারই আছে, যাওয়া যাক। আসলে এটাই আমার ফার্স্ট মোটো ব্লগ, জানি না কীরকম হচ্ছে। রাস্তাঘাটে অনেক ধুলবালি, ভাইজন নামাই তো দিলামই। আর ফ্লাইওভারটা হচ্ছে কদমতলি থেকে নিউ মার্কেট যাওয়ার জন্য মানে একমাত্র ফ্লাইওভার। রাস্তা আছে কিন্তু ওই রাস্তাটা ভাঙা, তার উপরে জ্যাম হওয়ার সম্ভাবনা আছে। সো ফ্লাইওভার দিয়ে যাওয়া, কিছু করার নাই, এভাবে তিন লাইন হয়ে ওভারটেক করতে হচ্ছে, কারণ সিএনজিগুলো অলরেডি দুই লাইন হয়ে গেছে আর আমার সামনে গাড়ি অনেক দূরে আছে। এখন আছি হচ্ছে বটতলি, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। চট্টগ্রামের যে বটতলি রেলওয়ে স্টেশন বলে সেটি আমার ডান দিকে, পুরাতন ভবন এবং নতুন ভবন। রাস্তাটা অনেকটা কি বলবো, আসলে ব্যস্ত রাস্তা, কিন্তু ব্যস্ত রাস্তা অনুযায়ী আসলে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মানে অনেক ভাঙা, গর্ত তো আছে, ছোটো বড় অনেক ধরনের গর্ত আছে। করোনা পরিস্থিতি, কিন্তু ওনার মুখে মাস্ক নেই, মাস্কটা আসলে কী বলবো, আসলে কারো মুখেই আসলে মাস্ক দেখা যাচ্ছে না। মাস্কটা জানি না, মানে কয়েকদিন মাস্কের ব্যবসা আসলে ভালোই চলছিল। সামনে কি দেখি, এগুলা নাইম এক্সপ্রেস, সাদিয়া এক্সপ্রেস, এই সাদিয়াটা আবার করতে গাইলো। আর দুজনই তো মনে হয় রেস খেলতেছে, মানে একজন আরেকজনের সাথে, আমি টান দিছি, মানে নাইন এক্সপ্রেস টান দিছে, সাদিয়া এক্সপ্রেস পিছনে পড়ে আছে। খুবই ধুলবালি এখানে, ব্যস্ত রাস্তা, মানে আমি এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে। যেটা বলতেছিলাম, আসলে বিপদ কখন আসে বলা যায় না, হঠাৎ করে আমার হর্নটা নষ্ট হয়ে গেছে। আবার কদমতলি গিয়ে কাছাকাছি ছিলাম, আসলে সিআরপিতে ছিলাম, সিআরপিতে কদমতলিতে গিয়ে আবার হর্নটা ঠিক করতে হয়েছে। হর্ন ঠিক করি না, আসলে হর্ন চেঞ্জ করছি, ইউনো মিন্ডা হর্ন ছিল যেটা এখন লাগাইলাম, ইউনো মিন্ডা হর্ন লাগাইছি, সাউন্ডটা তো দেখতেছেনই। সামনে মনে হয় চেকিং হচ্ছে, আমার ধরে ফেলছে।
সাইড করতেছি, সাইড করতেছি। লাইসেন্স দেখতেছিল, লাইসেন্স। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা। একটু সামনে দাও, দাঁড়াও দাঁড়াও। এত রাস্তা, মানে চার পাঁচ দিক দিয়ে একসাথে গাড়ি ঢুকতেছে, কিছু আমতলের দিক দিয়ে, কিছু কদমতলির ওই দিক দিয়ে, টাইগার পাস দিয়ে ওইদিক দিয়ে আসতেছে ট্রাফিক পুলিশ। এখানে একজন আর ওইদিকে তো চেকিং দেখলাম আমি। আসলে পুলিশে যখন সিগন্যাল দিবে অবশ্যই পুলিশের সিগন্যালটা আপনারা ফলো করার চেষ্টা করবেন, ট্রাফিক আইনগুলো মেনে চলবেন। যদি আমি যদি এখানে যদি না দাঁড়াইতাম, তাহলে হয়তো বা সামনে উনি ওনার সিনিয়রকে বলে দিতেন, যেটা আমার জন্য আরও ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়ায়, তো হয়তো বা সিগন্যাল অমান্যের মামলা দিতে পারতো। সুতরাং এ ধরনের ভুল কেউ করবেন না, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।